হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ব্লগ টুইস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চারটে নিত্য নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করব। তার আগে প্রতিবারের মতো আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলো না, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, চারটে টিপস তো বললাম, কিন্তু চারটে টিপস কী কী চলো একের পর এক তোমাদেরকে বলে ফেলি। বন্ধুরা, পেঁয়াজ, পেঁয়াজ কাটতে গেলে চোখ ভীষণ জ্বলে, কী করে পেঁয়াজ কাটলে চোখ আর জ্বলবে না। দ্বিতীয় বন্ধুরা, আমার দ্বিতীয় টিপসটি হচ্ছে, পেঁয়াজের বদলে অনেকে হিং ব্যবহার করে। হিং রান্নাতে দিতে গিয়ে অনেকে দেখেন যে হিং জমে যাচ্ছে, কী করলে আর হিং জমবে না। বন্ধুরা, আমার থার্ড টিপস হচ্ছে, অনেকে লুচি তেল দিয়ে ভাজা হয়, তেল দিয়ে ভাজা লুচি অনেকে খেয়ে নিলে তেল অনেকটা লুচি টেনে নেয়, যার ফলে সেটা খেলে গ্যাস অম্বল হয় আর অনেকের শরীরের ক্ষতি করে। সুতরাং কিভাবে লুচি ভাজলে কম তেল লাগবে সেটাই আমি আজ এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আমার চতুর্থ টিপস হচ্ছে, রুটি ডেলি কিভাবে রাখলে সেটা অনেক দিন থাকবে, বা রুটি কিভাবে রাখলে সেটা কিছুদিন স্টক করে রাখা যাবে। চলো বন্ধুরা, একের পর এক তো টিপস বলে ফেললাম, এরপর টিপসগুলি কি কি খুব ভালোভাবে আমি আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি না টেনে বন্ধুরা পুরোটি দেখো, আমার সাথে দেখো, পাশে দেখো। তাহলে বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে আসো। বন্ধুরা, পেঁয়াজ, পেঁয়াজ কাটতে গেলে আমাদেরকে চোখের জলে নাকের জলে হতে হয়, ভীষণ অসুবিধায় পড়তে হয়। পেঁয়াজ তো আর কেটে স্টক করে রাখা যাবে না, পেঁয়াজ রেগুলার প্রত্যেক দিনের তরকারিতে লাগবে। যারা নিরামিষ খান না, আমিষ খান, তাদের ক্ষেত্রে আমি বলছি, প্রতিদিন তো পেঁয়াজ লাগবেই। তো পেঁয়াজ কাটতে গেলে যে চোখের জলে নাকের জলে হওয়া হয়, প্রত্যেক দিন যে চোখে জল পড়ে, তার জন্য কী করে পেঁয়াজ কাটলে আর চোখে জল পড়বে না। বন্ধুরা, পেঁয়াজ কাটার সময় অবশ্যই যদি পারেন মুখে একটা চুইংগাম চিবান, দেখবেন অবশ্যই দেখবেন চোখে আর জল পড়ছে না, এটি আপনাদের খুব উপকারে আসবে। বন্ধুরা, প্রথম টিপস তো আমাদের হয়েই গেল, এরপর সেকেন্ড টিপসে চলে আসা যাক। বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবে এটা একটা কর্নফ্লেক্সের কাগজ। অনেকে কর্নফ্লেক্স খাওয়ার পর কাগজটা আমরা ফেলে দিই, কিন্তু কর্নফ্লেক্সের কাগজটা ফেলবেন না, রেখে দেবেন। এই কাগজটা বিশেষ কাজে লাগে, কি কাজে লাগে চলো তোমাদেরকে বলে ফেলি। বন্ধুরা, অনেকে কম তেলে লুচি পছন্দ করেন, লুচি ভাজতে গেলে অনেক তেল টেনে নেয়, যার ফলে খাওয়ার ফলে শরীরে অসুস্থ বোধ হয়। তার জন্য কি করতে হবে, ময়দাটা মেখে লেচি করে যদি এয়ারটাইট ব্যাগে কুড়িয়ে সেটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যায়, কিছু ঘন্টা রেখে সেটা বার করে লুচি ভাজা যায়, লুচি হবে মুচমুচে এবং তেলও টানবে কম। এবার এয়ারটাইট ব্যাগ আমি কোথায় কিনতে যাব, তার জন্য কাজে লাগবে এই কর্নফ্লেক্সের খাপটি। এটা দেখলেই বুঝতে পারবে জিপলক সিস্টেম আছে, এখানে খুব সামনে থেকে দেখালে তোমাদেরকে বুঝতে পারবে, এখানে জিপলক সিস্টেম আছে, এটা দারুণ এয়ারটাইট ব্যাগের কাজ করবে। সুতরাং কর্নফ্লেক্সের কাগজ ফেলবেন না, লুচি নরম করতে চাইলে কর্নফ্লেক্সের কাগজ আজই রেখে দিন, একদম ফেলবেন না। বন্ধুরা, চলে আসি আমার থার্ড টিপস। বন্ধুরা, আমার থার্ড টিপসে একটি বিশেষ জিনিস আলোচিত আছে, সেটি হচ্ছে রুটি করার পর কিভাবে সেটা 6-7 দিন স্টক করে রাখা যায়। 6-7 দিনের পর তো আর সেই রুটি খাওয়া উচিত নয়, তাই কিভাবে সেটা করা সম্ভব। রুটি করার পর সেটা খবরের কাগজের উপর মিলে কিছুক্ষণ শুকিয়ে নিন, যাতে ঘামটা শুকিয়ে যায়। রুটি করার পর একটা ঘাম বের হয় যার থেকে রুটিটা ভিজে যায়। রুটি করার পর একটা খবরের কাগজের উপর মেলে দিন, সেটা শুকিয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিন এয়ারটাইট ব্যাগে করে। সেক্ষেত্রে এই কর্নফ্লেক্সের কাগজ ভীষণভাবে কাজে লাগবে এয়ারটাইট ব্যাগ হিসাবে। এর মধ্যে রেখে দিন রুটিটা, তারপর যখন ফ্রিজ থেকে বার করবেন গরম করে খান। এইভাবে অনায়াসেই 4-5 দিন চালিয়ে নিতে পারেন, কিন্তু রুটিটা অবশ্যই করার পর খবরের কাগজের উপর মেলে শুকিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। আর 4-5 দিনের বেশি এরকম রুটি তো খাওয়া উচিত নয়। বন্ধুরা, যথাসাধ্য চেষ্টা করতে হবে রেগুলার রুটি করার, এইভাবে রুটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আসি আমি ফোর্থ টিপসে। বন্ধুরা, আগের টিপসে আমি বলেছি পেঁয়াজ যারা আমিষ খান তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী রেগুলারের ক্ষেত্রে। আমিষ যারা খান তাদের তো আমি একটা নিরাময়ের উপায় বলেই দিলাম, চোখে যাতে জল না পড়ে। কিন্তু যারা নিরামিষ খান তারা তো আর পেঁয়াজ খান না, তারা পেঁয়াজের বদলে কী দেন, তরকারিতে হিং দেন। এরপর পেঁয়াজের যেমন একটা সমস্যা আছে চোখ দিকে জল পড়ে, হিংয়েরও একটা সমস্যা আছে, সেটা কী বলুন তো, হিংটা জমে যায়।
হিংটা কি করলে জমবে না, হিংয়ের পাত্রে অবশ্যই কাঁচা লঙ্কা রেখে দিন, দেখবেন হিং জমবে না, তরকারিটা হবে সুস্বাদু আর তরকারিতে দেওয়ার সময় কোনো অস্বস্তিতেও ভুগতে হবে না। তো বন্ধুরা, আজ তো চারটে নিত্য নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। কোন টিপসটি তোমাদের বেশি কাজে লাগলো, কোন টিপসটি সবথেকে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এই রকম নিত্য নতুন টিপস পেতে হলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকতে হবে। আজকে তো আমাকে এখানেই শেষ করতে হবে, আগামীকাল আমি আরও দারুণ দারুণ নিত্য নতুন টিপস নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিওর প্রসেস ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদম ভুলবেন না, সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।